সেগুন কাঠের চেয়ার, কবি শুভ দাশগুপ্ত। আমাদের ভাঙা চোরা পুরনো বাড়িতে একটা বহু পুরনো সেগুন কাঠের চেয়ার ছিল, বেশ বড় সড় চেয়ার। পিঠে ঠেস দেওয়া জায়গাটা ছিল কারুকার্য করা। কবে এবং কিভাবে যে চেয়ারটা আমাদের বাড়িতে জায়গা পেয়েছিল কেউ জানত না, কিন্তু চেয়ারটা আমার দাদু এবং পরে আমার বাবার অত্যন্ত প্রিয় হয়ে উঠেছিল। বাবা ওই চেয়ারটায় বসে প্রতিদিন সকালে খবরের কাগজ পড়তেন। ছুটির দিনে ওই চেয়ারটিতে বসে বাবা অলস মধ্যাহ্নে পড়তেন রবীন্দ্রনাথের সঞ্চয়িতা কিংবা রামকৃষ্ণ কথামৃত। আবার ওই চেয়ারে বসেই বারান্দায় রাখা মস্ত রেডিওটা চালিয়ে খবর শুনতেন। বাবার বন্ধুরা কেউ এলে বাবা ওই চেয়ারটাতে বসে তাদের সঙ্গে গল্প করতেন। বিকেলে ওই চেয়ারে বসে বাবা চা খেতেন, মাঝে মধ্যে গুনগুন করে গাইতেন রবীন্দ্রনাথ কিংবা অতুল প্রসাদের কোনো গান। বর্ষার সন্ধ্যায় ওই চেয়ারে বসে বাবাকে মুড়ি তেলে ভাজাও খেতে শুনেছি। চেয়ারটা বাবার বিশেষ প্রিয় ছিল। এখন যে নতুন ফ্ল্যাটে আমাদের ছোট পরিবারের মাপা জীবন, সেই ফ্ল্যাট বাড়িতে আমরা এসেছি বাবার মৃত্যুর পর। আমাদের পৈতৃক বাড়িটা জরা জীর্ণ হয়ে পড়েছিল, কিছু অংশ বেশ বিপজ্জনক। তবু বাবা বেঁচে থাকতে আমরা ওই বাড়ি ছেড়ে অন্য কোথাও যাওয়ার কথা ভাবতেও পারিনি, সাহস হয়নি। বাবার মৃত্যুর পর অবশ্য আমরা চারজন চারটে আলাদা ঠিকানার বাসিন্দা হতে খুব একটা দেরি করিনি। জরা জীর্ণ পুরনো বিবর্ণ সেই স্মৃতি বিজড়িত প্রাচীন বাড়িটা প্রমোটারের হাতে তুলে দিতে আমাদের খুব একটা অসুবিধে হয়নি। বাবা ওই চেয়ারটার মতো ওই বাড়িটাকেও ভীষণ ভালোবাসতেন। বলতেন, যে মাটিতে হেঁটে চলে শুয়ে বসে বড় হলে সে তো মায়েরই মতো, তাকে ভালোবাসতে হয়, যত্ন করতে হয়। বাবা ঠিক বুঝতেন না, তবু আমরা আলাদা সংসার পেতে বসার জন্য প্রত্যেকেই যে কি অসম্ভব ব্যগ্র হয়ে উঠেছিলাম সেটা আমরাই বুঝতাম। একালের মানুষ আমরা, স্মৃতি নস্টালজিয়া এসব ছেদ বিষয়ে আমরা আটকে থাকবো কেন? তাই বাবার মৃত্যুর পর 3 মাসের মধ্যেই আমাদের ইচ্ছা পূর্ণ হলো। চারজন চার ঠাই, পুরনো বাড়ি সব স্মৃতি সমেত উধাও। তবু ওই চেয়ারটার জন্য আমার কেমন একটা মায়া ছিল। নতুন ফ্ল্যাটে আসার সময় ওই ঠাউস চেহারা চেয়ারটাকে নিয়ে এসেছিলাম, এনে রেখেছিলাম আমার বড় সড় ডাইনিং স্পেসে। চেয়ারটার দিকে তাকালেই বাবার কথা মনে পড়তো, কিন্তু চেয়ারটাকে রাখতে পারলাম না। একটা নতুন কেনা স্টিলের আলমারি ঘরে ঢোকানোর সময় ধাক্কা লেগে চেয়ারটার হাতল গেল ভেঙে। সেই থেকে আধুনিক ফ্ল্যাটে ভীষণ বেমানান ওই চেয়ারটা আশ্রয় পেল ফ্ল্যাট বাড়ির নির্জন ছাতে একা। চেয়ারটা ছাতে একা একা বৃষ্টিতে ভেজে রোদ্দুরে পড়ে অনেক নিচে সুন্দর সাজানো ফ্ল্যাটে আমাদের নিজেদের সুখে নিজেদের স্বস্তিতে সময় ফুরোয়। একদিন ভোর রাতে স্বপ্ন দেখলাম বাবা এসেছেন। আমার চেয়ারটা, চেয়ারটা কোথায়? বাবা, মানে চেয়ারটার ওটা ভেঙে গেছে। ভেঙে গেছে? ওটা সেগুন কাঠের চেয়ার, কোথায় ওটা ফেলে দিলি তোরা? বাবা হাহাকার করে উঠলেন। না, ফেলে দিনি বাবা, ছাতে আছে ওটা। ছাতে? চল চল, ছাতে নিয়ে চল আমায়। এরপর বাবাকে নিয়ে ছাতে গেলাম। চেয়ারটা এক কোনায় অবহেলায় পড়ে আছে, আরো বেশি ভেঙে গেছে, ধুলো ময়লার দাগ ছোপে বিশ্রী হয়ে আছে। বাবা দৌড়ে গেলেন চেয়ারটার কাছে, চেয়ারটার গায়ে হাত রাখলেন যেন হারানো সন্তানকে আদর করছেন। শোনো, বলো বাবা, শোনো, এ সেই চেয়ার যেখানে বসে আমি রবি ঠাকুর পড়তাম,
এই সেই চেয়ার যার উপর বসে আমি ছোটবেলায় মায়ের হাতে বানানো পিঠে পায়েস খেতাম, এই সেই চেয়ার যেখানে বসে আমি গীতার শ্লোক মুখস্থ করেছি, নেতাজি সুভাষচন্দ্রের বেতার ভাষণ শুনেছি, এই চেয়ারে বসেই ঠাকুরের কথা আমৃত পড়েছি, পড়েছি আর বুক ভরে উঠেছে। আমি বাংলার মানুষ, আমি বাংলায় কথা বলি, যে ভাষায় গীতাঞ্জলি, যে ভাষায় কথা আমৃত। বাবা হাউ হাউ করে কাঁদতে লাগে, আমার খুব অসহায় লাগছিল, কি করে যে বাবাকে একটু শান্ত করব। বললাম, আপনি চিন্তা করবেন না, মিস্ত্রি ডেকে ওটা এবার আমি সারিয়ে নেব। বাবা তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকালেন, কেমন অসহ্য লাগলো তার দৃষ্টি। বাবা বললেন, মিস্ত্রি, মিস্ত্রি তুমি কোথায় পাবে, ও চেয়ারের প্রতিটি বিন্দুতে রবি ঠাকুর, প্রতি ইঞ্চিতে মহাভারত ভগবদ গীতা, ওর প্রতি বাঁকে বাঁকে বিভূতিভূষণ কাজী নজরুল, তোমরাও চেয়ার সারাতেও পারবে না, ব্যবহারও করতে পারবে না। ও হলো সেগুন কাঠ, কত মস্ত তার শেকড়, কত বিশাল সে গাছ, কখনো দেখেছ সেগুন? না না না, ও চেয়ার এখানেই পড়ে থাক, এই ছাতে, এই কোনায়, এই একাকী নির্জনে, বলে বাবা আবার কাঁদতে লাগলে, যেন সত্য সন্তান হারা এক পিতা। হাউ হাউ সে কান্নার শব্দে আমার ঘুম ভেঙে গেল।